বলতে চেয়েছেন বলেছেন আমি একদম বেরি করতে পারতেছি না লাইক শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির একত্রে সিনেমার নায়িকা হয়ে কাজ করার বিষয় নিয়ে এবার বেশ খেপে গিয়েছেন এবং মন্তব্য করেছেন প্রার্থনা ফারদিন দিঘি এই সময় গণমাধ্যমে বেশ আলোচনা এসেছে শাকিব খান এবং পূজা চেরির সাথে নাম তো রয়েছে বুবলি সন্তানকে ঘিরে এবার গণমাধ্যমে কথা উঠছে শিশুশিল্পী হিসাবে তো দিঘির সাথে কাজ করেছেন চিত্রনায়ক শাকিব খান তাহলে কি শাকিব খানের সাথে এবার নায়িকা হিসেবে কাজ করবে দিঘি এমন গণমাধ্যমে প্রশ্নের উত্তরে দিঘি সরাসরি বললেন এটি ইম্পসিবল এটা কখনোই সম্ভব নয় যার সাথে ছোটবেলায় চাচু সিনেমা অভিনয় করেছি বাবা বলে ডেকেছি তার সাথে রোমান্স করতে গেলে আমার তো সমস্যা হবে তবে যদি দর্শকদের প্রচুর পরিমাণ ডিমান্ড থাকে তাও ভেবে দেখতে পারি কিন্তু আমি শিওর বলতে পারছি না তার সাথে আমি রোমান্টিক দৃশ্য অথবা নায়ক নায়িকা হিসেবে অভিনয় করতে পারবো এদিকে চিত্রনায়িকা দিঘি গণমাধ্যমে বলেন শাকিব খান তার একজন প্রিয় নায়কের মধ্যে অন্যতম তবে হঠাৎ করে কেন মানুষ শাকিব খানের নায়ক হিসেবে দিঘিকে দেখতে যাচ্ছেন তা নিয়ে তিনি বেশ মন্তব্য করেছেন বিষয়টি তার কাছে মোটেই ভালো লাগেনি দর্শক আপনাদের কাছে কি মনে হয় পূজাচেরির সাথেও যদি ছোটবেলায় অভিনয় করে বা নায়ক হিসাবে তার সাথে অভিনয় করতে পারে তাহলে দিঘির সাথে কেমন দেখা যেতে পারে শাকিব খানের জুটি তা ভিডিওতে মন্তব্য করে আপনারা জানাবেন